আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। আবারও খবরের শিরোনামে আরামবাগ। গতকাল গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের কালীপুর এলাকা। অভিযোগ ওঠে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি বাহিনী হামলা চালায় বিজেপি কর্মীদের ওপরে। হামলায় ঘটনায় গুরুতর আহত হন এক বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীর নাম শেখ রিজাবুল হোসেন। প্রথমে তাকে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ার কারণে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। আমরা 5-7 জন আমাদের বন্ধু বান্ধব মিলে বসছিলাম, হঠাৎ কিছু তৃণমূলের দুষ্কৃতিরা এসে হঠাৎ আমার উপরে হামলা করে এবং আমার আরও কিছু বন্ধুরা হামলা করে, তার দিকে পায় না আমাকে পায়। হঠাৎ বাস ফাঁস করে শর্ট ফট দিয়ে মাথায় এইসব ইয়ে করে জিকু ছিল, টিঙ্কু ছিল, তারপরে মৈদুল ছিল, আব্বাস ছিল, রিয়া করছিল, রাজেশ ছিল, রাজু ছিল। এটা মারার কারণ কি, তুমি কোনো পার্টি করো? এর আগে একটা মার্ডার কেস হয়েছিল কালীপুরে, লোকাই আমির আলী খাঁ। সেই মার্ডার কেসের যে কটা আসামি এখন মারধর করছে, সেই কটা লোকই এখন মারধর করছে। তুমি কোনো পার্টি করো? হ্যাঁ, আমি বিজেপি পার্টি করি। হুগলি থেকে পাপ্পু সাতরা রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।